হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে কাজকর্ম সব সেরে ফেলেছি, বাসি কাজকর্ম। আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, তার জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, আর ওকে আমি প্রত্যেক বছর এই দিনে রান্না মানে করে দিই। ও তো যেহেতু সকালবেলা অফিস যায়, তো তার জন্য আমি তার আগেই রান্না রান্না করে ওকে দিয়ে দিই খেতে, কেননা ও ছুটি নেয় না। আর তো সকাল সকাল প্রত্যেকবারের মতো উঠে রান্নাটা চাপিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমার পায়েসটা হয়ে এসেছে, পায়েসের স্মেলটা না আমার কি ভালো লাগে। একটু বাকি আছে, তো এদিকে দেখো মাম্মা এখনো উঠে মানে ওর ঘুমের রেস্ট কাটছে না। তাও তো আজকে তাড়াতাড়ি উঠেছে বাবার পাত্রে বলে, না হলে মনে হয় 9টা সাড়ে 9টা বাজিয়ে দেয়। হ্যাঁ মাম্মা, কি রে, গুড মর্নিং বল। আসুন না, ফোনে কি আসুন না, এসো বাবা চলে এসো, না বসো, কেন বাবার সাথে কেন, একটা জায়গা দাও, চলে। আর এখানে দেখো মাম্মা পায়েস খেতে লেগেছে, ওর পাপার সাথে খেয়েছে, ও এতই ভালোবাসে, পাপার সাথে খেয়ে ওর হয়নি। আবারও আমাকে বলছে মাম্মা মাম্মা কার একটু দাও। তো সমস্ত রান্নাবান্না সেরে তোমার দাদাভাই ও অফিস চলে গেছে, আর আমি এখানে দেখো কত কাচাকুচি করেছি, কেননা কদিন না একদম রোদ্দু দেয়নি, বৃষ্টিতে কাঁচা হচ্ছিলো না, অনেক জমেও গিয়েছিলো, তার জন্য কাঁচা মানে শুকুর দিয়ে দিয়েছি গেছে। আর এদিকে মামাম খেতে বসে পড়েছে, ও না আগে সবার প্রথম চাটনিটাই খায়, কারণ ও চাটনিটা প্রচুর ভালোবাসে। ও না এখন একা একাই আমি ওকে খেতে দিয়ে দিই, কেননা ওকে এটা প্র্যাকটিস করাতে হবে। আর এখানে দেখো মামাম জামা কাপড় গুছোচ্ছে, দেখো তো কত কাঁচা হয়েছে আর সব শুকিয়েও গেছে। আর এদিকে দেখো আমার মেয়েটা কত কাজের, দেখো কি সুন্দর, দেখো গুছিয়ে গুছিয়ে দেখো এখানে রাখছে, দেখো কত কাজের দেখছো, এই যে এত কাঁচা হয়েছে আজকে, প্লাস মানে মানে মামামের বেশি আছে, বিছানার চাদর থেকে শুরু করে মামামের পাপার আছে। আর এদিকে দেখো আমার এইটুকু মেয়ে কত কাজের হয়েছে, আমি এটা কোনোদিন ভাবতেও পারিনি সত্যি। এগুলো না প্রত্যেকটা মায়ের কাছে একটা স্বপ্ন, যে তার মেয়ে দেখো কত বড় হয়ে তার হাতে হাতে আবার কাজ করছে, এই সেদিন কত ছোট্ট ছিলাম।